আপনারা দেখছেন এএমপি নিউজ, সত্যের সাথে সত্যের পথে। এএমপি নিউজ আপনাদের সকলকে স্বাগত, আর আমি আপনাদের সাথে রয়েছি রাহুল। সর্বপ্রথমেই আপনাদের ধন্যবাদ জানাই যারা আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন, কারণ এএমপি নিউজ এমনই একটি মাধ্যম যেখানে শুধু ব্রেকিং নিউজ দেখানো হয় না, যেখানে শুধু সামাজিক বা রাজনৈতিক খবর দেখানো হয় না, যেখানে দেখানো হয় সমাজের পিছিয়ে পড়া সামান্য থেকে ছোট ছোট খবরগুলোকে তুলে আপনাদের সামনে ধরা হয়। এমনই একটি খবর আপনাদের সামনে দেখাতে চলেছি যেটি পাঠিয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ করে মুর্শিদাবাদের এক বন্ধু। একটি নিখোঁজ বার্তা নিয়ে আপনাদের সামনে একটি খবর আপনাদের দেখাতে চলেছি। মুর্শিদাবাদ গ্রামের হারুয়ার বাসিন্দা 22 বছরের আসমাউল শেখ চলতি মাসের 6 তারিখে উড়িষ্যা থেকে ট্রেনে চেপে কলকাতায় আসছিলেন। ঠিক এমনই সময় তাকে ফোন করার পর তার আর খোঁজ বা ফোনের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি, ফলে পরিবারের পক্ষ থেকে একটি মিসিং ডায়েরি করা হয়েছে মুর্শিদাবাদ আইরন আউটপোস্টে। ছেলেটির গায়ের রং ফর্সা, উচ্চতা 5'3", আর নিখোঁজ হওয়ার সময় পরনে ছিল লাল গেঞ্জি এবং কালো প্যান্ট। কোনো ব্যক্তি বা বন্ধু যদি এই আসমাউল শেখের খবর পান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন, বা ভিডিওতে দেওয়া এই ফোন নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ।